ওলের ডালনা বানালাম, কেমন ভাবে বানালাম দেখতে থাকুন পুরো রান্নার ভিডিওটা। নমস্কার বন্ধুরা, মাম্পি রান্নাঘরের হোমমেড কুকিং আমি থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বানিয়ে নেবো চলুন ওলের ডালনা। তো দেখাচ্ছি কেমনভাবে আমি ওলের ডালনাটা বানিয়ে নিচ্ছি। তো ওলের ডালনা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ম্যাড্রাস ওল। এই দেখুন, এগুলো ম্যাড্রাস ওলগুলো ছাল ছুলে আমি এভাবে কেটে নিয়েছি। তার সঙ্গে আমি আলুগুলো এভাবে কেটে নিয়েছি। ডালনা রান্না করার জন্য এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা। এখানে আদা কুচি নিয়ে নিয়েছি, আদাটা বেটে নেবো। এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি, রসুন মানে ছাড়িয়ে নিয়েছি, তো রসুনটা বেটে নেবো। আর কাগজিগুলো নিয়ে নিয়েছি, কাগজিগুলো কেটে নেবো। তো চলুন কেমনভাবে আমি ওলের ডালনাটা বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি পুরো রান্নার ভিডিওটা। আদা রসুনটা আমি বেটে নিই আর কাগজিটা আমি কেটে নিই। তো এখানে আমি আদার পেস্ট, রসুনের পেস্ট করে নিয়েছি, কাগজিগুলো কেটে নিয়েছি। এবার এই ওলগুলো আমি নুন দিয়ে জলে সেদ্ধ করতে দেবো। তো এখানে দেখুন আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলে আমি বেশ কিছুটা পরিমাণ নুন আমি দিয়ে দিলাম। দেবার পরে আমি এখানে ম্যাড্রাস ওল প্লাস আলু যে দিয়ে রেখেছিলাম পরিষ্কার করে দিয়ে দিলাম। এখানে এগুলো এবার সেদ্ধ হোক, ততক্ষণে আমি ঢাকা দিয়ে দিলাম। তো এখানে যতক্ষণে ওলটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে এখানে আমি মশলার গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। তো কড়াই আমি সাদা তেল দিয়ে দিলাম। তো কড়াই আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের ওপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল হবে ভাজা ভাজা হওয়ার জন্য। তো পেঁয়াজগুলোর উপরে আমি অল্প নুন ছড়িয়ে দিলাম, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখানে আমি মশলার গ্রেভিটা বানিয়ে নিই। ওলটা ওইদিকে সেদ্ধ হয়ে গেলে ওলটা আমি আবার আলাদা কড়ায় তেল দিয়ে ভেজে নিয়ে এই মশলার সঙ্গে মিশিয়ে নেবো। তো এটা লাল লাল হতে থাক। তো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। টমেটোটা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে অল্প নাড়াচাড়া করে নিলাম। করে নেবার পরে আমি এখানে আস্তে আস্তে রসুনের পেস্ট, আদার পেস্ট দিয়ে দিলাম। রসুনের পেস্ট, আদার পেস্ট দেওয়ার পরে অল্প আমি নাড়াচাড়া করতে থাকলাম। এবার আমি শুকনো মশলাগুলো দিতে থাকবো। শুকনো মশলা বলতে এখানে আমি যেমন নুন, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিয়ে আবার আমি নাড়াচাড়া করতে থাকলাম। তো আপনারা যারা ধনে গুঁড়ো খান দিতে পারেন, আমি যদি ধনে গুঁড়ো আমার ঘরে চলে না তার জন্য আমি ধনের গুঁড়ো দিলাম না। তো মশলাটা এইভাবে আমি কষিয়ে নেব, একদম পুরো জল দেবো না। পুরো মশলাটা এখন লাল লালভাবে ভাজা ভাজা হোক। টমেটোটা গলে গেলে টমেটোটা আমি একটু ম্যাশ করে নেবো এর সঙ্গে। তো টমেটো দিয়ে ম্যাশ হবার পরে এরকম হয়েছে মশলাটা। এখনও আমি জল দিইনি, দুটো টমেটো দিয়েছিলাম কারণ ওল একটু টক লাগে, তার জন্য আমি দুটো টমেটো দিয়েছিলাম। এরকম সেদ্ধ হয়ে গেলে ভেজে এর সঙ্গে আমি মিশিয়ে দেবো ওলগুলো। তো চলুন মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর ওলটা আমি সেদ্ধ হবার অপেক্ষা করি। এই যে মশলাটা ভাজা হয়েছে, কী করে বুঝবেন? এই যে তেলটা উপর দিকে ভেসে আসছে, এটাতে বুঝতে পারবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। তো চলুন এবার আমি ওলটা সেদ্ধ হবার জন্য অপেক্ষা করতে থাকি। তো চলুন দেখে নেওয়া যাক ওলটা কতদূর সেদ্ধ হলো। বাপরে, ভাপ উঠে গেছে, হাতে লেগে গেল। তো ওলটা এখনও ফুটছে, মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে ওলটা, এতে এখানে বুঝতে পারা যাচ্ছে। এই যে কাটা যাচ্ছে, কাটা যাচ্ছে, এই যে কাটা যাচ্ছে, কাটা যাচ্ছে মানে ওলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ওলটা এখন আমি বন্ধ করে নিলাম। এবার আমি নিজে ছেঁকে নেবো এই ঝাঁঝরিটা করে জলটা পুরো। আমি ছেঁকে নেবো এটা, আমি এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে আসলাম। তো চলুন এই ঝাঁঝরিটা করে আমি এখন এটাকে ছেঁকে নিচ্ছি। জলটা পুরো আমি কড়াই থেকে ছেঁকে নিলাম।
দেখুন জলটা পুরো ঝরে পড়ছে। এরপর আমি যেটা করব একটা আলাদা কড়াই বসিয়ে দিয়েছি, আলাদা কড়াইটাতে আমি অল্প তেল দিয়ে দেব, অল্প না একটু বেশি করে দেব যাতে ওলটা ভালোভাবে ভাজা হয়। তাতে আমি অল্প নুন ছড়িয়ে দিলাম যাতে না ছিটকে যায়। এরপর এই ওলটা আমি দিয়ে দেব লাল লাল হয়ে ভাজা হবার জন্য। ওলটা এবার আমি ভালোভাবে হাই স্পিড দিয়ে, এ দেখুন হাই স্পিডে দিয়ে আছে, হাই স্পিড দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। অল্প আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো যাতে দেখতে খারাপ না লাগে। এবার এটা লাল লাল হয়ে ভাজার জন্য আমি অপেক্ষা করব যতক্ষণ না লাল লালভাবে ভাজা হচ্ছে। তো দেখুন প্রায় লাল লাল কিন্তু হয়ে এসছে, এ দেখুন এরকমভাবে একদম পুরো লাল লাল করে ভেজে নেব জিনিসটা। দেখুন খুব সুন্দর লাল লাল হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে কি যে এই যে এগুলো তো লাল লাল হয়ে গেছে, এরপর আমি এই কড়াইটা গ্যাস থেকে নামিয়ে দিলাম। পুরো রান্নার প্রসেসটা আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এই যে এখানে মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম এটাতে আমি অল্প জল মিশিয়ে দিলাম। পুরো রান্নাটা আপনারা মন দিয়ে দেখতে থাকুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি কেমনভাবে ওলের ডালনাটা বানালাম। এরপর আমি, এটা তো মশলাটা আগে থেকে হয়ে আছে, এরপর আমি এই যে ভাজা যে ওলটা ছিল ওলটা পুরোটা আমি দিয়ে দিলাম। তো আমি পুরো ওলটা দিয়ে দেওয়ার পরে আমি মশলাটা অল্প নাড়াচাড়া করলাম, কম আছে। এরপর আমি কিন্তু এক একটা লেবু এমনিভাবে নিচুড়ে নিচুড়ে দিতে থাকবো, এমনিভাবে একটা গোটা নেবু রায় আমি দিয়ে দেব। লেবুর বীজটা আমি তুলে নেব পরে। এইভাবে কিন্তু আমি এক একটা নেবুকে, তো এভাবে কিন্তু আমি একটা গোটা নেবু আমি নিচুড়ে দিয়ে দিলাম। এরপর কিন্তু লেবু নিচুড়ে দেওয়ার পরে ফুটালে কিন্তু তিতো হয়ে যায় বন্ধুরা, তো আমি বেশি ইয়া করবো না রান্নাটা। মশলার জড়িয়ে হয়ে গেছিলো আর তেলটাও হয়ে গেছিলো। এরপর আমি নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে কিন্তু আমার রেডি আসছে ওলের ডালনা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আজকের রেসিপি ছিল ওলের ডালনা।